Peace TV presents. Assalamu alaikum. Waalaikum assalam wa rahmatullahi wa barakatuh. আমি একজন ডাক্তার, হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছি। তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে আর ইসলামে অ্যালকোহল হারাম। এখন আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করব নাকি করব না? আর ভারতে আমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসা করার অনুমতি নেই। বোন প্রশ্ন করলেন, আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আপনি মানেন হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, ইসলামে এটা হারাম, প্র্যাকটিস চালিয়ে যাবেন কি না? যদি জানেন যে এটাই একমাত্র উপায় না, আরো অন্য কোনো উপায় আছে, তাহলে সেটা বন্ধ করেন। যদি জানেন শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধে বিশেষ একটা রোগ নিরাময় হয়, যার ওষুধ অ্যালোপ্যাথিতে নেই, ম্যাগনেটিক থেরাপিতে নেই, ইউনানিতেও সেটা নেই, আর অ্যালকোহল ব্যবহার করা হয় শেষ উপায় হিসেবে, তাহলে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে পারেন, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, ভারতে আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করলে অন্যদিকে প্র্যাকটিস করতে পারবেন না, এটা থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি না। আমি অনেক ডাক্তারকে চিনি যিনি পাস করেছেন ইউনানি বা হোমিওপ্যাথি কিন্তু প্র্যাকটিস করছেন অ্যালোপ্যাথি। এরকম অনেক ডাক্তারকে আমি চিনি, তারা পাশ করেছে ইউনানি কিন্তু প্র্যাকটিস করছে অ্যালোপ্যাথি। যারা হোমিও পাস করেছে তাদের অনেকেই প্র্যাকটিস করছে, BHMS লেখে, BUMS লেখে, কিন্তু যেটা প্র্যাকটিস করছে সেটা অনেকখানি অ্যালোপ্যাথি। এমন না যে অ্যালোপ্যাথির প্রশংসা করছে, অ্যালোপ্যাথিতেও অনেক রকম সমস্যা আছে। যদি এখন অ্যালকোহলিক ঔষধ প্রেসক্রাইব করার কথা বলেন যেটা বন্ধ করা উচিত, এমনিতে একজন মুসলিম ডাক্তার হতে পারে অ্যালোপ্যাথিক ডাক্তার, যদি সে অ্যালকোহল মেশানো ঔষধ দেয় যেটার আরো ভালো বিকল্প আছে অথবা একই রকম, তাহলে সেটা হারাম। পরিষ্কার, আমি এখানে অ্যালোপ্যাথিক ডাক্তারদের পক্ষে বলছি না, অ্যালোপ্যাথিক ডাক্তারদেরও এটা ভেবে দেখা উচিত যদি মুসলিম হন। তাহলে বোন, আপনি যদি মেডিসিন প্র্যাকটিস চালিয়ে যেতে চান, তাহলে মেডিসিনের অন্য ফিল্ডে যেতে পারেন যেখানে অ্যালকোহল নেই, আর যখন রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন সরকারের কাছ থেকে। প্র্যাকটিক্যালি ব্যাপারটা এরকম আর থিওরিটিক্যালি অন্যরকম। আশা করি উত্তরটা পেয়েছেন। Peace TV presents.